নমস্চে ভাই নমস্কার দর্শক আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আলোচনা করতে চলেছি আজকের বিষয়টা খুব গুরুত্বপূর্ণ কি রাহু শনির তাণ্ডব আপনার রাশি কুম্ভ রাশি আলোচনা করতে চলেছি আপনার রাশিতে এই রাহু শনির তাণ্ডব কেমন প্রভাব দিতে চলেছে আপনার কোন কোন ক্ষেত্রে একটা ভালো পরিবর্তন দিতে পারে কোন কোন ক্ষেত্রে একটু সমস্যা বা সাবধানতা দিতে অবলম্বন করতে হবে সেই বিষয়টা আলোচনা করবো শনিদেব হচ্ছে আপনার রাশির অধিপতি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর রাহুদেব এখন আপনার দ্বিতীয় ঘরে অর্থাৎ অর্থের ঘরে উপস্থিত আর শনিদেব আপনার রাশিতে উপস্থিত তো এই সময়কালে যেটা রাহু শনির তাণ্ডব যা আপনার জীবনে অত্যন্ত প্রভাবশালী সময় নিয়ে আসতে চলেছে যদি আপনি সেটাকে আরো পজিটিভ নিতে পারেন বা সেটাকে আপনি কি কি করলে আপনার জন্য সেটা পজিটিভ বা আরও বেশি ফল প্রদানকারী হয়ে উঠবে সময়টা সেটা সম্পর্কে আলোচনা করব কিছু উপাচার আপনাদের সঙ্গে আলোচনা ও করব আপনারা ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে লাস্ট অব্দি দেখবেন না কেটে না স্কিপ করে তো চলুন ভিডিওর আলোচনায় পর্বে যাওয়া যাক ভিডিওর শুরুতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনার ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করে দেবেন ও নমস্তে ভাই মহাদেবের কৃপা আপনাদের পরে সর্বদা ছিল আছে এবং থাকবে এবং আপনার সমস্ত দুঃখ কষ্ট দূর করবে কুম্ভ রাশি রাশি চক্রের একাদশ রাশি কুম্ভ রাশি আপনার রাশির অধিপতি শনিদেব আপনার রাশিতেই উপস্থিত রয়েছে আর আপনার দ্বিতীয় ঘরে অর্থাৎ অর্থের ঘরে রাহু উপস্থিত বর্তমানে এই রাহু নক্ষত্রে রাহু আর শনির যে তাণ্ডব এটা হচ্ছে কি রাহু অলরেডি শনি নক্ষত্রে অবস্থান করেছে আর শনিদেব তেসরা অক্টোবর রাহু নক্ষত্রে প্রবেশ করছে এটা সাতাইশ ডিসেম্বর পর্যন্ত কিন্তু থাকবে এই যে সময়কালটা অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ এই সময়কালে যে তাণ্ডবটা চলবে আপনার সর্বপ্রথমত হচ্ছে আপনার শনিদেব হচ্ছে আপনার দ্বাদশ ঘরেরও অধিপতি আর আপনার লগ্নের অতএব আপনার প্রথম ঘরেরও অধিপতি এই মুহূর্তে বর্তমান তিনটি ঘর অত্যন্ত প্রভাবশালী যে কি আপনার দ্বাদশ ঘর আপনার প্রথম ঘর এবং আপনার দ্বিতীয় ঘর এই দ্বাদশ ঘরের সাথে দ্বিতীয় ঘরের যে কানেকশান হচ্ছে অতএব এই জায়গায় আপনার এই দ্বাদশ ঘর হচ্ছে কি খরচপাতি আর দ্বিতীয় ঘর হচ্ছে আপনার অর্থের ঘর আর রাহু সেখানে উপস্থিত রাহু যখনই কিছু আপনাকে প্রদান করবে সেটা কিন্তু অত্যন্ত বেশি প্রদান করবে রাহু যেখানে থাকে সেটা সেখানে অ্যাটাচমেন্ট বেশি থাকে সেই জায়গার প্রতি আকর্ষণ আপনার বেশি থাকবে অতএব আপনার অর্থের প্রতি যে ইচ্ছাটা এবার কিন্তু অনেক বেশি বাড়তে চলেছে হয়তো এই জায়গাটায় আপনারা উপলব্ধি করছেন যে কি আপনাকে অনেক বেশি পরিশ্রম করতে হচ্ছে আপনার বিবাহ জীবনে কোনো সমস্যা হচ্ছে বা আপনার বিবাহ ক্ষেত্রে কোনো রকম বাধা বিপত্তি চলছে এমনকি শনিদেবের আরেকটা দৃষ্টি রয়েছে যেটা কি আপনার কেরিয়ারে ঘরে রয়েছে যার কারণে আপনার কেরিয়ারজনিত কিছু সমস্যা লক্ষ্য করা যায় হয় আপনি কেরিয়ারে কিছু যেটা যতটা চাইছেন ততটা কিছু পাচ্ছেন না বা আপনি অনেক পরিশ্রম করছেন তারপরেও কিন্তু ফলপ্রাপ্তি ঘটছে না আপনার চাকরি ক্ষেত্রে কর্মক্ষেত্রে কোনো পরিবর্তন ঘটছে না বা ঘটেনি এবারে সেটা কি আপনার জন্য পজিটিভ নিয়ে আসবে কি না এটা হচ্ছে বিষয় রাহু হচ্ছে কি যেই জায়গায় থাকবে সেই জায়গাটায় একটু গতিবিধি বাড়াবে বা সেই জায়গায় আপনার ইচ্ছার প্রবল শক্তিকে আরও বেশি বাড়াতে পারে মানে চাই চাই এই ব্যাপারটা কিন্তু রাহুর মধ্যে থাকছে আর সেটা আপনার এখন আপনার মধ্যে প্রবেশ করতে পারে এবারে আলোচনায় যে কি আপনার দাদশ ঘর হচ্ছে খরচের ঘর আর দ্বিতীয় ঘর অর্থের ঘর দ্বাদশ ঘরের খরচা কমে কিছু আপনার অর্থ বাড়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে অনেকটা কন্ট্রোলে আসতে পারে আবার খরচপাতি যদি আপনার জন্মছকে শনিদেব খারাপ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার খরচপাতি বাড়তে পারে বা আপনার জন্মছকে রাহুর উপস্থিতি যদি খারাপ থাকে তাহলে কিন্তু আপনার সেই খরচটা বৃদ্ধি করাতে পারে এটা কিন্তু ডিপেন্ড করছে আপনার জন্ম উপরে গোচর অনুপাতে আপনাকে কী কী পজিটিভ রেজাল্ট দিতে পারে সেটা আপনার আলোচনা করে দিচ্ছি এখানে আপনার আর্থিক অবস্থা উন্নতি করাতে পারে যদি আপনি অর্থ সঞ্চয়ের দিকে গুরুত্ব রাখতে পারেন সেক্ষেত্রে আপনার অর্থ বৃদ্ধি পাবে আর দ্বাদশ হচ্ছে দান ধ্যানের করা অতএব আপনি যদি এই সময়কালে কিছু দান করতে পারেন সেই জায়গাটাও আপনার অর্থ বৃদ্ধি পাবে দান করলে পরবর্তী সময় আপনার অর্থ বাড়বে আর আপনার ইনভেস্টমেন্ট করলে লাভ হওয়ার সুযোগ সম্ভাবনা অত্যন্ত ভালো থাকতে চলেছে যেহেতু এই দ্বাদশ ঘর হচ্ছে ইনভেস্টমেন্টেরও ঘর অতএব আপনি যদি ইনভেস্টমেন্ট করেন সেই জায়গা থেকে আপনার অর্থ আসার সম্ভাবনা অত্যন্ত ভালো থাকবে তবে আপনার পরিবারের সকল সদস্যদের প্রতিও খেয়াল রাখবেন তাদের হেলথের ব্যাপারে একটু ধ্যান রাখবেন এরপর যেটা গুরুত্বপূর্ণ যে কি আপনার লগ্নের ঘরে শনিদেব উপস্থিত অতএব আপনার এই সময়কালে নিজের নাম যশ বৃদ্ধিতে আপনার যে ইচ্ছাটুকু ওটা কিন্তু প্রবল কাজ করবে আপনার পপুলারিটি বাড়ার সম্ভাবনা থাকতে পারে আর আপনারা এই বিষয় সময়কালে আপনার আর্থিক অবস্থাটাকে আরও বেশি স্ট্রং করতে আপনারা পরিশ্রমী হবেন এমনটা রাহু করা যাবে এবং আপনার দ্বারা পরিশ্রম হবে এবং সেই স্বরূপ আপনার অবশ্যই উন্নতি ঘটবে রাহু হচ্ছে সবথেকে কি গুরুত্বপূর্ণ রাশি চক্রে আর আপনার জীবনে বড়ো যে পরিবর্তনটা কিন্তু রাহুই দিয়ে থাকে অতএব আপনার জীবনে এই সময়কালে একটা পজিটিভ কোনো বড় পরিবর্তন হওয়ার সম্ভাবনা বেশ ভালো রয়েছে আপনার পারিবারিক ক্ষেত্রে ঝগড়া অশান্তিকর পরিবেশ চলছে যদি সেই জায়গাটায় কিছুটা পরিবর্তন নিয়ে আসবে কিছুটা অ্যাটাচমেন্টে নিয়ে আসবে পারিবারিক ক্ষেত্রে আপনাদের সময়টা ভালো যেতে পারে শুধু আপনি আপনার কথা বলাতে ধ্যান রাখবেন আর আপনার কোনো কিছু প্রাপ্তিতে যদি খুব বেশি বিলম্ব হচ্ছে একাধিক বাধা প্রাপ্তি করছে এটার একবারে সোজাসুজি উত্তর যে কি আপনার সেই জায়গাটায় শনিদেব রয়েছে শনিদেবের দৃষ্টি রয়েছে যার কারণে আপনাকে অবশ্যই ধৈর্য রাখতে হবে শনিদেব একটাই কথা যে কি আপনি যদি ধৈর্য রাখতে পারেন সেক্ষেত্রে আপনি শনিদেবের ফলপ্রাপ্তি করতে পারবেন অতএব কোনো কোনো ক্ষেত্রে আপনাকে অবশ্যই বেশি ধৈর্য রাখতে হবে আপনি কোনো ডিল ফাইনাল করবেন বলে ভাবছেন দ্বিতীয় করে শনির দৃষ্টি রয়েছে যার কারণে আপনার কোনো ডিল ফাইনাল হওয়ার কথা ছিল সেই জায়গাটা আপনাকে ধৈর্য রাখতে হবে হয়তো কোনো কারণে বিলম্ব হচ্ছে বাট বিলম্ব হওয়াটা আপনার জন্য ভালো ভগবান আপনার জন্য সাদে হচ্ছে যে কি আপনার জন্য কোনো কিছু বড় ক্ষতি না হয় যার জন্য আপনাকে দেরি করাচ্ছে যার জন্য আপনার পরবর্তী সময়ে কোনো না কোনো বড়ো ডিল ফাইনাল হতে পারে আপনি কোনো নাচ গান ছবি আঁকা কোনো কিছু শিল্পকলায় যুক্ত হয়েছেন কিন্তু কোনোভাবে আপনার নাম যশ বাইরে যাচ্ছে না সেটার পিছনেও শনিদেব প্রভাব রয়েছে এটা কিন্তু এবার সেই সুযোগ সেই সময় যা আপনার জীবনে একটা সুযোগ নিয়ে আসতে পারে যে কি আপনার নাম যশ বাইরে খ্যাতি পাওয়ার সম্ভাবনা রাখতে পারে অনলাইন রিলেটেড যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে বা অনলাইন রিলেটেড যারা কাজ করে থাকেন তাদের ক্ষেত্রে একটা বড় সড়ো লাভ হওয়ার সম্ভাবনা থাকবে বা সেই জায়গা থেকে আপনাদের অর্থ আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল হতে চলেছে বা সেই জায়গা থেকে আপনার অর্থ আসার যোগ সম্ভাবনা বেশ ভালো তৈরি করবে এরপরে সোজাসুজি যদি দেখা যায় শনিদেবের সপ্তম দৃষ্টি যেটা কিনা আপনার রাশি থেকে সপ্তম ঘরে পড়ছে অর্থাৎ আপনার বিবাহের ঘর পার্টনারশিপের ঘর অতএব আপনার ব্যবসারও ঘর বন্ধু বন্ধুবান্ধবের ঘর অতএব যাদের বিবাহ ক্ষেত্রে কোনো রকম সমস্যা চলছিল সেই জায়গাটায় কিছুটা শুভ পরিবর্তন দিতে পারে কিন্তু একটা কথা মনে রাখবেন আপনার জন্মছকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে কি রাহু শনির পজিশান কেমন রয়েছে যদি নেগেটিভ হয় তাহলে কিন্তু এই জায়গাটায় বিবাহিত জীবনের সমস্যা দিতে পারে বা দেখতে পারেন বেশি করে তো সেই জায়গাটা আপনারা অবশ্যই ধৈর্য রাখবেন কিছু উপচার আপনাদেরকে বলবো যেগুলো ফলো করলে আপনি এই নেগেটিভিটি থেকে বেরিয়ে আসতে পারবেন কিছুটা হলেও আপনার জন্য হেল্পফুল হবে পজিটিভভাবে যদি দেখা যায় সেক্ষেত্রে আপনার কিন্তু ব্যবসা ক্ষেত্রে বা বিবাহ ক্ষেত্রে যোগ সম্ভাবনা তৈরি হতে পারে বা বিবাহের ক্ষেত্রে যদি কোনো সমস্যা চলছিলো সে জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন ব্যবসা ক্ষেত্রে বড়সড় একটা পরিবর্তন অত্যন্ত ভালো থাকতে চলেছে ব্যবসায় কোনো বড় কোনো সুযোগ আপনি পাবেন ব্যবসায় উচ্চ কিছু করার বা ভালো কিছু করার সুযোগ আপনার কাছে অত্যন্ত পজিটিভ থাকতে চলেছে আর এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ যে কি আপনার দশম ঘরে শনিদেবের দশম দৃষ্টি পড়েছে অতএব আপনার কেরিয়ারে কোনো বড় পরিবর্তন দিতে পারে বা আপনার কাজকর্মের পরিবর্তন হওয়া সম্ভাবনা অত্যন্ত প্রবল থাকবে রাহু যেখানে রয়েছে কিছু না কিছু তো চেঞ্জেস আপনার জীবনে করাবেই করাবে অর্থাৎ আপনার কর্মস্থান কর্মের পজিশন বা কর্মক্ষেত্রটাই পরিবর্তন হয়ে যেতে পারে এমনটা কিন্তু প্রবল সম্ভাবনা থাকবে আগামী তিনটি মাসের মধ্যে যা কিন্তু আপনার জীবনে সৌভাগ্যপূর্ণ সময় নিয়ে আসতে পারে আপনার নতুন কেরিয়ার শুরু হওয়ার একটা সুযোগ সম্ভাবনাও থাকতে পারে তো এই ছিল এই তাণ্ডবের প্রভাবে কি কি ঘটতে পারে এবারে আপনি এটাকে কীভাবে পজিটিভভাবে নেবেন সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার সেটা আপনাদের সঙ্গে আলোচনা করে দিই দেখুন এখানে শনিকে কালা হিসেবে মনে হয়েছে আর রাহুকে জাদু হিসেবে মনে করেছে কালা জাদুর প্রভাব একটা ব্যাপারটাও কিন্তু আপনার মনে এখন কাজ করতে পারে যদি কোনো ক্ষেত্রে বাধা বিপত্তি খুব বেশি হচ্ছে ক্ষেত্রে এমনটা প্রভাব কাজ করলেও করতে পারে তো আপনারা কী করবেন কীভাবে পজিটিভভাবে নেবেন আপনারা কি করে কাজের উন্নতি ঘটাতে পারেন প্রথমত হচ্ছে আপনার যত রকমের কাজের পরিকল্পনা যা কিছু রয়েছে সেটাকে গোপনীয়তা বজায় রাখুন যতটা সম্ভব হয় আপনার কাজকর্ম গোপন রাখুন দ্বিতীয় হচ্ছে আপনি অবশ্যই মহাদেবের পূজা অর্চনা করুন পারলে বাড়িতে যদি শিবলিঙ্গ রয়েছে অবশ্যই তার জলাভিষেক করুন রুদ্রাভিষেক করুন আর অবশ্যই যদি পারেন ব্রাহ্মণ ডেকে পুজো করতে পারেন আর আপনি যদি ব্রাহ্মণ ঋষি মুনি এদের যদি আপনি সেবা শুশ্রূষা করতে পারেন সেক্ষেত্রে রাহুর অনেকটা পজিটিভ রেজাল্ট পেয়ে যাবেন আর মহাদেবকে যদি আপনারা তুষ্ট করতে পারেন তাহলে দুটোই প্ল্যানেট একবারে অনেকটাই কন্ট্রোলে আসবে আর আপনি যদি খুব নেগেটিভ কোনো কিছু প্রভাব উপলব্ধি করছেন যদি আপনার জন্য খারাপ কিছু চলছে সেক্ষেত্রে আপনি হনুমান চলিসা পাঠ করবেন হনুমানজির কৃপা থাকলে শনিদেব সেখানে খারাপ কিছু দৃষ্টি দিয়ে থাকে না বা খারাপ দৃষ্টি দেয় না যার কারণে আপনি সেটা অবশ্যই ফলো করতে পারেন কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তো এই ছিল গুরুত্বপূর্ণ আলোচনা কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য রাহু শনির এই তাণ্ডব কি কি প্রভাব দিতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করলাম ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি লাস্ট অবধি দেখার জন্য